গেল 18 মার্চ রাজধানীর আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায় কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে সম্প্রতি সিসিটিভির ফুটেজে অভিযান চলাকালীন ওই অভিযান পরিচালনাকারী কয়েকজন কর্মকর্তা মদ্যপান করেছেন। এ বিষয়ে কাস্টমস অ্যান্ড শুল্ক গোয়েন্দার মহাপরিচালককে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, রেস্টুরেন্টটিকে মদ বিক্রির অনুমতি দিয়েছে তারাই। রক্ষকই এখন ভক্ষক, এমন ঘটনা ঘটেছে গত 18 মার্চ রাজধানীর জুরাইনে আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টে কাস্টমস ও শুল্ক গোয়েন্দার অভিযানে। সে অভিযান চলার সময় সিসিটিভির ফুটেজে দেখা যায় অভিযানে যাওয়া আনসার সদস্যরাই সেখানকার মদ পান করছেন, পাশাপাশি কাস্টমস ও শুল্ক গোয়েন্দার কয়েকজনও মদ পান করেন। এ বিষয়ে পরদিন সংবাদ সম্মেলন করেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক। সেখান থেকে 4,433টি বিভিন্ন মদের বোতল ও ক্যান উদ্ধার করে। সিসিটিভির ফুটেজের বিষয়ে কাস্টমস ও শুল্ক গোয়েন্দার মহাপরিচালকের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ফোনে জানান তাদের বিরুদ্ধে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এরা এই উদ্ধার অভিযানে গিয়ে বসে বসে মদ খাচ্ছে, তো এইটাকে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা বা এটা নিয়ে আপনার কোনো ব্যবস্থা নেবেন কিনা? আমার নলেজে আসছে, ইনকোয়ারি করে যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে থাকে তাহলে আমাদের আমাদের সরকারি বিধিবিধান অনুসারে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নিব, আমরা কাউকে আমরা ছাড় দিব না। এদিকে রেস্টুরেন্টে অভিযানের সময় কেউ কেউ মদ খেলেও অনেকেই অভিযানে ব্যস্ত ছিলেন। তবে রেস্টুরেন্টের কর্মকর্তারা অভিযোগ করেন অভিযানের সময় তাদের মারধর করা হয়। কোনো কথা নেই বলে গোডাউন কোথায়, গোডাউন কই, এইগুলা বলে আমার পিছনে আগে বাড়ি মারছে, তারপর আমার হাতের বাম হাতের কুনুইর উপরে বাড়ি মারছে, পায়ে মারছে, লাথতে এসে তারপর দুটা পায়ে মানে লাঠি ভেঙে ফেলছে, তিনটা পর আমি শুয়ে পড়ছি, তারপর লাথতে এসে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক জানান, রেস্টুরেন্টটিকে তারা অনুমতি দিয়েছেন যেহেতু তারা বৈধ ব্যবসা করছিলেন, তাদের কাছে অভিযোগ করেছে মালিকপক্ষ, তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্ট লিমিটেড, এটি জুরাইনের কদমতলিতে। এই প্রতিষ্ঠানটি বার লাইসেন্স প্রাপ্ত এবং এর বার লাইসেন্স নাম্বার হচ্ছে 39/2011-12। বারের মালিক কর্তৃপক্ষ বিষয়টি আমাদের কাছে অভিযোগ আকারে প্রেরণ করেছে। আমি ইতিমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট পরিদর্শক তাকে আমি সেখানে প্রেরণ করেছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।